একদম পুরো ফুল ফ্রেশ কন্ডিশন, এর সাথে 80 ওয়াট চার্জার থাকবে, 80 ওয়াট চার্জার, হ্যাঁ 10 আরজিবি 128জিবি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে, টিজেল 7 ও ছিল আপনার 8জিবি 128জিবি ব্র্যান্ড নিউ কন্ডিশন, এটা চার্জার সহ অনলি 40000 টাকা রাখবে, মাত্র টাকা অনলি 11000 টাকা, অনলি 11000 টাকা, 11000 টাকায় দেখেন কি লেভেল, 6000 এর ব্যাটারি স্যামসাং এর ডিভাইস, 7 প্রো ও ছিল আপনার 12জিবি 128জিবি চার্জার সহ আজকে 50000 টাকা রাখবো, 50000 টাকা, হ্যাঁ অফার প্রাইস চার্জার সহ 50000 টাকা, S10 প্লাস কিন্তু অনেক জনপ্রিয় একটা ফোন, এখন অনেক চাহিদা, অনেক চাহিদা, কত মাত্র 25000 টাকা, 25000 টাকা রাখবো, আচ্ছা দেখতে পাচ্ছেন যারা এটা নিতে চান অবশ্যই কিন্তু স্পেশাল এডিশন হবে, 73 8জিবি 128জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ফিজিক্যাল ডুয়াল সিম, মাথা নষ্ট কালেকশন, ফিজিক্যাল ডুয়াল সিম, এটা দেখতে পাচ্ছেন ইউএস এর প্রোডাক্ট, কিন্তু মাত্র 30000 টাকা, এই ফোনগুলো কিন্তু চমৎকার, দেখেন একবার সাইট কিন্তু পলিটলি এখনো লাগানো আছে, 8জিবি 256জিবি কার্ড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, H40 হ্যাঁ মডেল H40, একবার নতুন ফোন ভাই, একদম পুরো ফুল ফ্লেজ, Oppo Vivo ক্যামেরা কিন্তু খুবই ভালো ক্যামেরা, খুবই ভালো ক্যামেরা, 5000 এর একদম লেটেস্ট মডেল, এটা এখনো বাংলাদেশে লঞ্চ করা হয়নি, প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, দেখতে পাচ্ছেন চলে আসছি কিন্তু আমরা আবারও জমরে ফিচার পার্ক লেভেল 4 এ চলে আসছি, কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইল মার্টে, আর মোবাইল মার্ট মানে কিন্তু স্পেশাল স্পেশাল কালেকশন, আজকেও দেখেন আমার সামনে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন, একটু লো বাজেটে যারা ভালো একটা কালেকশন চান অবশ্যই চলে আসতে পারেন, এখান থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড এর কি পরিমাণে কালেকশন আছে, বিশেষ করে দেখেন গুগল পিক্সেলের কালেকশন এখান থেকে শুরু করে হিউজ কালেকশন, সোনির কালেকশন, এলজি ভেলভেট এর কালেকশন দেখতে পাচ্ছেন, তারপর এদিকে স্যামসাং এর দেখেন কত কালেকশন পেয়ে যাবেন, তারপর এদিকে মাঝখান দিয়ে দেখেন ওয়ান প্লাস এর কালেকশন আছে, তারপর দেখতে পাচ্ছেন রিয়েলমির কালেকশন আছে, ভিভোর কালেকশন আছে, দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ, যারা একটু লো বাজেটে ভালো ফোন চান অবশ্যই কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন, পাশাপাশি এখানে দেখেন বক্স, হ্যাঁ বক্স স্যামসাং এর কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন, পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন যে ভিভোর কালেকশন আছে, অপোর কালেকশন আছে, রেডমির কালেকশন আছে, তারপর আছে যে দেখতে পাচ্ছেন রিয়েলমির কালেকশন, আর আমাদের সাথে কিন্তু রাবি ভাই আছে, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন, এই তো ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আচ্ছা আজকে তো ভাই কালেকশন দেখতে পাচ্ছি একবার ইউনিক ইউনিক কালেকশন আছে, নতুন নতুন কালেকশন আছে, দাম তো ভালো দিচ্ছে, ইনশাআল্লাহ ভালো প্রাইস দাও ট্রাই করব, আচ্ছা চমৎকার একটা প্রাইস দিবেন, আর অনেকেই আবার দেখি যে অফিশিয়াল আনঅফিশিয়াল নিয়ে কমেন্ট করতেছেন, আগে আমরা বলছি একই কথা, কোনো প্যারা নাই, না না ভাই প্যারা নাও কিছু নাই, আগেও বলছি যে ফোন কোনো বন্ধ হবে না, হ্যাঁ অফিসিয়াল হোক কিংবা আনঅফিসিয়াল হোক ফোন চলবে, শুধু যা সোশ্যাল মানে এখন অটোমেটিকলি রেজিস্ট্রেশন হচ্ছে আনঅফিসিয়াল গুলো, আর হচ্ছে জুলাইয়ের পরে যদি সিস্টেম চালু হয় তখন হচ্ছে মানে ম্যানুয়াল করে নিতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে, এই তো ঠিকই, ফোন অফ হবে না, এটা নিয়ে কোনো টেনশন কোনো কারণ নাই ভাই, ফোন কেমনে বন্ধ করবে, হয়তো দেখা যায় সিম যদি রেজিস্ট্রেশন না থাকে সিমটা, হ্যাঁ সিমের নেটওয়ার্ক অফ থাকতে পারে, অফ থাকতে পারে, কিন্তু রেজিস্ট্রেশন করলে আবার ঠিকই চালু, ওটা আপনি রেজিস্ট্রেশন করলে মানে এটা হচ্ছে জাস্ট রেজিস্ট্রেশন করবে, ফোন নম্বর অফ হবে না, এটা রেজিস্ট্রেশন করার একটাই কারণ যে ফোনগুলো হচ্ছে আপনি চুরি হয় চিন্তা হয় ওই ফোনগুলো দেওয়া অকারেন্স করে, জাস্ট এই কারণে রেজিস্ট্রেশন করে যাতে হচ্ছে আপনার অকারেন্স না হয় আর কি, ঠিক আছে এই জন্যই আর কিছু না, আচ্ছা মেইন হলো কি ভাই সিস্টেম বাংলাদেশে যেরকম চলে ভাইরা ওইরকম চলবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, মানে ফোন চলবে, ফোন অফ হওয়ার কোনো চান্স নেই, সরকার যে সিস্টেম চালু করবে ভাইরা ওই সিস্টেমের সাথে, হ্যাঁ সিস্টেম চেঞ্জ হবে, এতটুকু কি, লোকেশন বলে দেন ভাই, আমাদের লোকেশন হচ্ছে ভাইয়া ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 সি ব্লক 42B2 মোবাইল মার্ট, আর যারা হচ্ছে একদম ইজি লোকেশন হচ্ছে লাগে আপনার লেভেল 4 এ একটাই হচ্ছে পুরো মার্কেট টেলিটক কাস্টমার কেয়ার আছে, যে কোনো একজনকে জিজ্ঞেস করলে টেলিটক কাস্টমার কেয়ারটা কোথায়, আর টেলিটক কাস্টমার কেয়ার চত্বরের সামনে হচ্ছে আমাদের সব একদম বড় বড় আর কি, তারপর যদি কারো চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে কল করলে আমরা যা রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ, আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি, ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে লাগে ঢাকার ভিতরে 7 দিন রিপ্লেস গ্যারান্টি, ঢাকার বাইরে হচ্ছে 10 দিন রিপ্লেস গ্যারান্টি, আর 2 বছর সার্ভিস ওয়ারেন্টি, আচ্ছা আর ঢাকার বাইরে যারা হচ্ছে কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে 20000 টাকার নিচে যে প্রোডাক্টগুলো থাকবে সেখানে হচ্ছে আপনার 1020 টাকা পেমেন্ট করতে হবে, আর 20000 টাকার উপরে যে প্রোডাক্টগুলো থাকবে সেখানে 2040 টাকা হচ্ছে পেমেন্ট করলে আমরা কন্ডিশনে পাঠিয়ে দিবো, ওইখানে দেখে খুলে মন মতো পছন্দ হলে তারপরে বাকি টাকাটা নিতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ওকে তো শুরু করি আমরা নাকি, হ্যাঁ শুরু করা যাক, ফার্স্ট কি দেখবো তাহলে, আজকে ফার্স্টে শুরু করবো পিক্সেল থেকে, আর পিক্সেল আজকে সবগুলো প্রোডাক্টের সাথে চার্জার একদম ফ্রি থাকবে, সবগুলো প্রোডাক্ট সব পিক্সেল সবগুলো প্রোডাক্ট সবগুলো যা আছে সবগুলো চার্জার ফ্রি থাকবে, একদম পিক্সেল 6 পর্যন্ত 6 এ পর্যন্ত, হ্যাঁ পিক্সেল 6 এ পর্যন্ত চার্জার একদম ফ্রি থাকবে টোটালি, পিক্সেল এর একটা অরিজিনাল চার্জার দাম কিন্তু 2000 থেকে 2500 টাকা, বাট আজকে পিক্সেল এর প্রত্যেকটা ডিভাইসের সাথে চার্জার একদম ফ্রি থাকবে ইনশাআল্লাহ, ওকে কফি খেয়ে তো জিব্বা হয়ে গেছে ভাই, পিক্সেল 7 প্রো, হ্যাঁ 7 প্রো 7 প্রো একদম হচ্ছে মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন, এগুলো এখনো বাংলাদেশে ইউজ হয়নি চকচকে, হ্যাঁ এগুলো শুধু জাস্ট অ্যাক্টিভ হয়েছে, আচ্ছা দেখতে পাচ্ছেন মানে যারা হচ্ছে নতুন নিতে চান আর কি 7 প্রো তারা এই ডিভাইস গুলো নিতে পারেন, আচ্ছা মানে শুধু জাস্ট বক্স আছে না, আপনাদের বক্স কোনো প্রয়োজন নাই, না না আপনাদের দরকার হচ্ছে প্রোডাক্ট, এই এটা এখনো শুধু জাস্ট অ্যাক্টিভ হয়ে বাংলাদেশ আছে, আপনি সিম চেঞ্জ করে দেখতে পারবেন, না চার্জার পেয়ে যাবেন, আপনি নিউ কিনলে কিন্তু চার্জার পাচ্ছেন না, না না বাট আমার ক্ষেত্রে কিনলে আপনি চার্জার পাবেন, যাই হোক 7 প্রোটা কত হয়েছে, 8 128 জিবি 128 জিবি 7 প্রো হচ্ছে আপনার 12 জিবি 128 জিবি চার্জার সহ আজকে 50000 টাকা রাখবো, 50000 টাকা, হ্যাঁ অফার প্রাইস চার্জার সহ 50000 টাকা, আচ্ছা দেখতে পাচ্ছেন 7 প্রো চার্জার সহ অনলি 12 জিবি 128 জিবি চার্জার সহ 50000 টাকা, এটা কেউ দিবে না ভাই,
আপনি 2000 টাকা চার্জার কিনতে গেলে ফোনের দাম 48000 পড়ে গেল পড়ে গেল আচ্ছা তারপরে হচ্ছে পিক্সেল হচ্ছে আপনার 6 Pro একদম পুরো ফুল ফ্রেশ কন্ডিশন একদম 100% অথেন্টিক ডিভাইস হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন এই সাইডে ডিসপ্লে গুলো দেখলে আপনি বুঝতে পারবেন একবার চমৎকার না হ্যাঁ চমৎকার খুবই সুন্দর ক্যামেরা নিয়ে বলার কিছু নেই ফোনে পিক্সেল গেল আমরা একটু স্যামসাং এ যাই তাহলে নাকি ভাইয়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র 34000 যারা এটা নিতে চান অবশ্যই স্পেশাল এডিশন হবে অনলি 25000 টাকা আচ্ছা খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু স্যামসাং S20 S10 8GB 128GB সবচেয়ে বেশি সেল হচ্ছিল কোয়ান্টাম টু প্রতিদিন 4-5টা করে সেল এটা হচ্ছে সেল হওয়ার কারণ রিজন হচ্ছিল আপনার 6GB 128GB কার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন হচ্ছে আপনার 855+ মানে কম বাজে সবচেয়ে সেরা ফোন বলা যায় আর কি হ্যাঁ এটা প্রাইস দিব চলো অনলি মাত্র 21000 টাকা অনলি 21000 টাকা এটু টু আপনার যে কোটা লাগবে যে কালার লাগবে সব দেওয়া যাবে ব্ল্যাক টু পার্পল হোয়াইট হ্যাঁ এটু টু 21000 টাকা 21000 টাকা আচ্ছা তুফান প্রাইস ভিউয়ার দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগে এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে তাহলে 21000 টাকা তারপর হচ্ছে স্যামসাং M30 আরেকটা 6000 ব্যাটারি 4GB 64GB
নিতে পারেন এটা। ওকে, তারপরে কি আছে ভাই আমাদের? তারপরে এখান থেকে হচ্ছে আমরা চলে যাচ্ছি সনি থেকে। আচ্ছা, সনি দেখতে পাচ্ছি, সনি হচ্ছে 5 Mark 3 হচ্ছে 8GB RAM, 16GB হলো রুম। এটা হচ্ছে কি স্ন্যাপড্রাগন ট্রিপল এইট হ্যাঁ, এটা জুম লেন্স সহ কিন্তু সিনেমেটিক ক্যামেরা ইউজ করছে এটাতে সাধারণ। সনি 5 Mark 3 এর প্রাইস বলছে আজকে মাত্র অনলি 26000 টাকা। 26000 টাকা, 26000 টাকা 5 Mark 3। আচ্ছা, তারপর দেখেন এই যে হচ্ছে কি আপনার 5 Mark 2 8GB RAM, 128GB রুম, 8GB 128GB 5 Mark 2। খুব সুন্দর একটা কালেকশন হবে এলজি ভেলভেট, মানে কম্পাইজে কার ডিসপ্লে একদম চমৎকার একটা ডিভাইস। হ্যাঁ, স্ন্যাপড্রাগন প্রসেসর এটা ইউজ করছে 730, 628 এর প্রাইস বলেছে আজকে মাত্র অনলি 18500 টাকা। অনলি 18500, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, একটা চুল পরিমাণ ব্যাগ স্ক্র্যাচ নেই। একটা চুল পরিমাণ ব্যাগ স্ক্র্যাচ নেই। 18500, যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন। তারপর চলে গেল মডেল H40 8GB 256GB। আচ্ছা, 8GB 256GB কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট H40। হ্যাঁ, মডেল H40 একবার নতুন ফোন ভাই, একদম পুরো ফুল ফ্রেশ কন্ডিশন মডেল H40 পুরো প্রাইস হচ্ছে অনলি 31000 টাকা। দেখেন H40 কার ডিসপ্লে অনলি 31000 টাকা, 8GB 256GB 256GB। তারপর চলে গেল মডেল G7, এগুলো কি পাইছেন ভাই? এগুলো কই পাইছেন আপনারা ভাই? দেখেন মানে দলে মনে একটা পিং একটা ফোন হাতে নিয়েছি, ফোন হাতে 4GB 64GB। আচ্ছা, G7। হ্যাঁ, মডেল G7। আচ্ছা, দেখতে পাচ্ছেন কত দিবেন এটা? এটা প্রাইস দিবছিল মাত্র অনলি 11000 টাকা। অনলি 11000, মাত্র 11000 টাকা। দেখেন মাত্র 11000 টাকা কিন্তু G7, মানে ফোনটা দেখলে মনে হয় প্রিমিয়াম একটা ফোন হাতে নিছি, অসাধারণ লাগে ভাই। ডিজাইন করছে কি দেখেন, কোম্পানির সেরা একটা ফোন মনে হয়। মাত্র 11000 টাকা, মাত্র 11000 টাকা, অনলি 11000 টাকা, 64, একদম পুরো ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাক ফিঙ্গার। হ্যাঁ, কঠিন করছে দেখেন, এই যে প্রিমিয়াম একদম কোম্পানির একটা প্রিমিয়াম একটা ফোন, মাত্র 11000 টাকা। মডেল G32 4GB 64GB, 15000 নতুন ফোন একদম একদম পুরো ফুল ফ্রেশ কন্ডিশন, এর সাথে 80 ওয়াট চার্জার থাকবে। 80 ওয়াট চার্জার, হ্যাঁ, 10 আর 8GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে, 80 ওয়াট চার্জার সহ অনলি 8000 টাকা পড়বে। 8000 টাকা, 80 ওয়াট চার্জার সহ একটা বলে ওয়ান প্লাস চার্জার নিতে গেলে আপনি 3000 টাকা লাগবে। আচ্ছা, তারপর কি আছে? তারপর চলে গেল ওয়ান প্লাস Nord C25G, Nord C25G 6GB 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এর প্রাইস পড়বে অনলি মাত্র 20500 টাকা। তো 20500 টাকা ওয়ান প্লাস। আচ্ছা, দেখতে পাচ্ছেন Nord C25G। তারপর হচ্ছে ওয়ান প্লাস 9 Pro, এটা হচ্ছে আপনার 8GB 128GB কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্ন্যাপড্রাগন ট্রিপল এইট ওয়ান প্লাস 9 Pro, প্রাইস পড়বে ছিল অনলি ফিজিক্যাল ডুয়েল সিম মাত্র 34000 টাকা। অনলি 34000 টাকা, ফিজিক্যাল ডুয়েল সিম। তারপর ওয়ান প্লাস Nord C2 Lite, এটা হচ্ছে 6GB 128GB 5000 mAh ব্যাটারি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এটা প্রাইস পড়বে অনলি 16500, মাত্র 16500 টাকা। আচ্ছা, এটা কিন্তু অনলি 16500 টাকা। তারপর চলে গেলে আপনি এখানে ওপো তো চলে যাও, ওপো লেটেস্ট একটা মডেল, এটা এখনো বাংলাদেশে আসে নাই। আচ্ছা, দেখতে পাচ্ছেন ওপো A79, এটা 8GB 128GB। আচ্যা, A79 8GB 128GB। আর অপো ভিভোর ক্যামেরা কিন্তু খুবই ভালো ক্যামেরা, খুবই ভালো ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, একদম লেটেস্ট মডেল, এটা এখনো বাংলাদেশে লঞ্চ করা হয়নি। প্রাইস পড়বে চলে গেছে মাত্র অনলি 22500 টাকা, মাত্র 22500 টাকা। দেখেন অপো কিন্তু কালেকশনটা খুবই সুন্দর আছে, নিতে পারেন মাত্র 22500 টাকা। তারপর চলে গেল অপো Reno 7 5G, এটা 8GB 256GB সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, এর প্রাইস পড়বে চলে গেল অনলি 22500, এটাও 22500, 22500 টাকা। আচ্ছা, তারপর কি আছে? অপো F21S Pro 5G,
লঞ্চ করে নাই খুবই চমৎকার একটা ডিভাইস, গেমিং ডিভাইস, 5000 mAh ব্যাটারি, 6GB 8GB মোটামুটি খুবই ভালো আছে, তিনটা হবে ব্ল্যাক কালার, তারপর হচ্ছে লেমন কালার, যার যেটা ভালো লাগে, 6GB 128GB পোকো M4 Pro 6GB 128GB
এটা হচ্ছে লাগে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে এর প্রাইস পড়বে হচ্ছে লাগে আপনার 15000 টাকা 15000 টাকা। তারপর হচ্ছে লাগে নোট 9 প্রো ম্যাক্স এটা হচ্ছে লাগে আপনার 664 বক্স থেকে সবকিছু সহ এটা। হ্যাঁ আচ্ছা, এটা প্রাইস পড়বে অনলি 14000 টাকা। এর সাথে বক্স থেকে সবকিছু আছে, বক্স থেকে সবকিছু আছে, সবকিছু আছে এর সাথে 14000 টাকা। 14000 টাকা পড়বে লাগে নোট 10 প্রো 6 128 5000 mAh ব্যাটারি, সুপার অ্যামোলেড ডিসপ্লে স্ন্যাপড্রাগন পড়বে, এটা প্রাইস পড়বে হচ্ছে লাগে অনলি 15000 টাকা, মাত্র 15000 টাকা। তারপর হচ্ছে লাগে নোট 12 5G, এটা নোট 12 5G 4GB 128GB, এটা প্রাইস পড়বে 15500 টাকা, 15500 টাকা। 5GB আচ্ছা, এরপর আমরা কি বক্সে যাই নাকি ভাই? হ্যাঁ, এরপর হচ্ছে আমরা বক্সে চলে যাই। আচ্ছা, বক্সে দেখেন স্যামসাং এর কিন্তু ইউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে শুরু করি মটোরোলা একটা কালেকশন। আচ্ছা, মটোরোলা হলো আপনার G32 8GB 128GB, এটা 8GB 128GB পর্যন্ত বক্সে সহ এটা কাজ যায়। দেখেন ও কভারও আছে, কভার আছে, এটা কিন্তু এখনো ইউজ হয় না। হ্যাঁ, শুধু জাস্ট অ্যাক্টিভ হয়ে বাংলাদেশে আসছে এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা শুধু জাস্ট মনে করেন অ্যাক্টিভ হয়ে বাংলাদেশে আসে, এটা এখনো ইউজ হয় না, একদম মনে করেন ব্র্যান্ড নিউ কন্ডিশন। মানে এটা নাও আর ওশের নতুন নতুনই আর কি, এটা চাইলে আমি ইন্টিগ্রেট করে সেল করতে পারতাম, বাট আমি এটা করব না, যেটা যেটা পয়সা আমি রিভিউ সেল করি আর কি। এটা প্রাইস পড়বে অনলি 16000 টাকা, মাত্র 16000 টাকা, 8GB 128GB 50 MP ক্যামেরা, অনলি 16000 টাকা, অনলি 16000 টাকা। ওকে, তারপর স্যামসাং এর এখানে এগুলো কি ভাই, একই মডেল নাকি? স্যামসাং এর হচ্ছে লাগে A51 আছে, তিনটা A31 আছে। আচ্ছা, তিনটা আছে A51 না, তিনটা A51 আছে। আপনার 6GB 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটা হচ্ছে পাঞ্চাল ডিসপ্লে, অরিজিনাল চার্জার, ডাটা কেবল সবকিছু আছে A51 6128। এর প্রাইস পড়বে হচ্ছে লাগে আপনার অনলি 15000 টাকা, বক্স টাকা সবকিছু সহ মাত্র 15000 টাকা, মাত্র 15000 টাকা। দেখতে পাচ্ছেন এগুলো তো অনলি 15000 টাকা। আর A31 যেটা, এটা বক্স টাকা সহ, এটা 6128 সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটা প্রাইস পড়বে হচ্ছে 13000 টাকা, মাত্র 13000 টাকা, 13000 টাকা। আর A51 হচ্ছে লাগে আপনার 15000 টাকা। আচ্ছা, 13000 টাকা, ওকে। তারপর হচ্ছে লাগে আপনার স্যামসাং এর লাগে A52 6GB 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্ন্যাপড্রাগন প্রসেসর, এটা বক্স টাকা সহ, এটা প্রাইস পড়বে হচ্ছে লাগে অনলি 16000 টাকা। A33 5G 6GB 128GB 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 128
ঠিক আছে
তারপর চলে গেছে স্যামসাং S20 FE হচ্ছে লাগি আপনার দুইটা কালার হবে একটা হচ্ছে লাগি আপনার রেড কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক ইয়া বলো ব্লু কালার আর কি হ্যাঁ এটা 8GB 128GB ফিজিক্যাল ডুয়াল সিম সুপার মোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অরিজিনাল বক্সের সহ S20 FE প্রাইস দিব হচ্ছে লাগি আজকে মাত্র অনলি 22500 টাকা মাত্র 22500 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন 22500 টাকা ওকে তারপর কি আছে আমাদের তারপর হচ্ছে লাগি আপনি চলে যাচ্ছে ভিভোতে ভিভো V27e এটা 8GB 256GB সুপার মোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB 256GB V27e অরিজিনাল বক্স এর সবচেয়ে সহ কাগজপত্র সহ এটা প্রাইস দিব হচ্ছে লাগি মাত্র 25000 টাকা 25000 টাকা 25000 টাকা ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনলি 25000 টাকা V27e তারপর হচ্ছে লাগি ভিভো V29e V29e এটা 828 সুপার মোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ড ডিসপ্লে এর বক্স ছাড়া হচ্ছে 29500 টাকা বক্স ছাড়া সহ হচ্ছে লাগি আপনার 31500 টাকা 31500 এর সাথে কাভারও আছে হ্যাঁ আচ্ছা কাভার সব কিছু আছে এটা ওকে একদম মানে নতুন না এটা নাও একই কথা আর কি কথা যারা নিতে চান অবশ্যই এটাও দেখতে পারেন 31500 বক্স ছাড়া সহ আচ্ছা তারপর কি আছে তারপর হচ্ছে লাগি আপনার V27 Pro 8GB 256GB অরিজিনাল বক্স ছাড়া সহ V27 Pro 37000 টাকা পড়বে 37000 টাকা হ্যাঁ এর একদম বক্স ছাড়া সহ একদম কাগজপত্র সব কিছু আছে মাত্র 37000 টাকা V27 Pro 8256 আচ্ছা 8GB 256GB তারপর হচ্ছে লাগি ভিভো V23 Pro কার্ড ডিসপ্লে সুপার অ্যামোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর কিন্তু সামনে পিছনে দুটেই কার্ড আচ্ছা সামনে পিছনে অরিজিনাল বক্স ছাড়া সহ 8GB 128GB মাত্র 27000 টাকা পড়বে মাত্র 27000 টাকা 27000 টাকা আচ্ছা এটা কিন্তু অনলি 27000 টাকা পড়বে এর সামনে কিন্তু হচ্ছে লাগি আপনার ডুয়াল ক্যামেরা হ্যাঁ ডুয়াল ক্যামেরা একদম আইফোনের ক্যাটাগরি করছে আর কি ওকে তারপর হচ্ছে লাগি ভিভো Y75 এটা 8GB 128GB সুপার অ্যামোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চমৎকার ডিভাইস হ্যাঁ এটা চমৎকার ডিভাইস এটা কিন্তু বাংলাদেশে পাবেন না এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটা বাংলাদেশে নাই Oppo Reno 10 5G কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর অরিজিনাল বক্স ছাড়া সবকিছু সহ 33000 টাকা পড়বে মাত্র 33000 টাকা বক্স ছাড়া সহ বক্স ছাড়া সহ বক্স ছাড়া সহ ওকে তারপর চলে Oppo Reno 6 Pro 5G Reno 6 Pro 5G 12GB 12GB 256GB ফিজিক্যাল ডুয়াল সিম অরিজিনাল বক্স ছাড়া সবকিছু সহ 8000 টাকা পড়বে আমি 8000 টাকা পড়বে বক্স ছাড়া সহ ছাড়া সহ আছে তারপর চলে গিয়ে আপনার Oppo Reno 6 5G Oppo Reno 6 5G এটা 8GB 128GB সুপার মোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু মেটাল বডি মেটাল দুইটা হবে আমার কাছে অরিজিনাল বক্স এর সহ এটা ধরলে মনে হয় একটা প্রিমিয়াম একটা ফিল আছে আইফোনের মতো একটা ফিল আছে হ্যাঁ হ্যাঁ একদম মনে হয় দর্শি একটা না আছে মনে হয় কত করেছেন এটা দিব বলে অনলি 23000 টাকা করে মাত্র 23000 টাকা 23000 টাকা করে অরিজিনাল বক্স এর সহ আচ্ছা অরিজিনাল বক্স এর সহ 8GB 128GB ওকে 8GB 128GB তারপর চলে গেল আপনার Oppo A96 পাসওয়ার্ড বডি সাইড পাম্প ডিসিং এর বক্স এর সহ 17000 টাকা পড়বে তত 17000 টাকা 17000 টাকা A96 হ্যাঁ A96 তারপর হচ্ছে লাগা Oppo F19 Pro 8GB 128GB সুপার মোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অরিজিনাল বক্স এর সহ F19 Pro পড়বে অনলি 17000 টাকা তত মাত্র 17000 17000 টাকা বক্স এর সহ দেখতে পাচ্ছেন বক্স এর সহ অনলি 17000 17000 টাকা পড়বে তারপর হচ্ছে লাগা আপনার Realme 10 কিন্তু ভাই খুবই জবরদস্ত একটা ফোন গেমিং ডিভাইস হ্যাঁ Realme 10 সুপার মোলে অলরেডি ডিসপ্লে গেমিং ডিভাইস 8GB 128GB অরিজিনাল বক্স এর সবকিছু সহ আচ্ছা এই দেখেন অরিজিনাল বক্স এর সহ Realme 10 এর প্রাইস পড়বে চলে গেল অনলি 18000 টাকা 8128 8GB 128GB মাত্র 18000 টাকা 18000 টাকা ওকে বক্স এর সহ বক্স এর সহ তারপর চলে গেল আপনার Poco F4 এটা 8GB 128GB গেমিং ডিভাইস হ্যাঁ আচ্ছা Poco F4 এটা স্ন্যাপড্রাগন 870 এটা হলো গেমিং ডিভাইস অরিজিনাল বক্স এর সহ এটা প্রাইস পড়বে 23000 টাকা বক্স ছাড়া সহ আচ্ছা দেখতে পাচ্ছেন বক্স ছাড়া সহ তারপর ছিল আরেকটা গেমিং ডিভাইস দেখাই Xiaomi 11X 11X 6GB 128GB সুপার মোলে ডিসপ্লে এটা স্ন্যাপড্রাগন 870 আচ্ছা এটা প্রাইস পড়বে 21500 টাকা 21500 টাকা 21500 টাকা বক্স ছাড়া সহ বক্স ছাড়া সহ তারপর ছিল কি আপনার Xiaomi Redmi Note 10 Pro মোটামুটি কালেকশন আছে নি ভাই আজকে মোটামুটি ভাই এতটুকুই কালেকশন ছিল দেখেন আজকে মাথা থেকে শুরু করে একবার ও যে মাথা টেকরাম থেকে তুলে যায় নাকি হ্যাঁ
আচ্ছা শেষ করি নাকি আজকে ভাই তুই কি ভাই আচ্ছা তো ভিউয়ার্স আর কথা বলছি না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।